কুয়েতে মানব পাচার ও অর্থপাচারে বাংলাদেশের সংসদ সদস্যকে জড়িয়ে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ঘটনায় নাম আসার পর সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল এসব অভিযোগকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন অভিযোগ থাকলে তা তদন্ত করবে দুদক কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড়াতে গেল বুধবার আরবি দৈনিক আল কাবাসের প্রতিবেদনে বাংলাদেশের এক সংসদ সদস্যের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগ আনা হয় তবে প্রতিবেদনে নাম পরিচয় উল্লেখ করা হয়নি পরে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয় যেখানে বলা হয় ঘটনায় জড়িত লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল অভিযোগ আনা হয় কয়েক বছরে বিশ হাজার মানুষ কুয়েতে পাচার করে অন্তত এক হাজার চারশো কোটি টাকা হাতিয়ে নেন তিনি জনশক্তি রপ্তানির কার্যাদশ পেতে কুয়েতের সরকারি কর্মকর্তাদের পাঁচটি বিলাসবহুল গাড়ি ঘুষ দেওয়ারও অভিযোগ আনা হয় এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগের বিষয়টি তদন্ত করবে দুদক যে আমরা দুর্নীতি দমন কমিশনকে বলবো তদন্ত করতে। এবং এখানে যদি কোনো প্রকার দুর্নীতির অভিযোগ থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নিতে ব্যবস্থা কুয়েতে মানব পাচারে সংসদ সদস্য জড়িত গণমাধ্যমে প্রকাশিত এমন খবর ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রথমত যে সংসদ সদস্যের কথা বললেন আমরা শুনেছি যে এটা ফেক নিউজ আমাদের কাছে কোনো তথ্য নাই আমাদের মিশন থেকে কোনো খবর দেয়নি আমরা এখনো জানি না এদিকে সংসদ সদস্য বলছেন এসব প্রতিবেদন বানোয়াট বিপক্ষের কোনো শক্তি এসব করাচ্ছে বলে তার দাবি তার প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার বাংলাদেশীর কর্মসংস্থান হচ্ছে কিন্তু পুরস্কারের বদলে তাকে দেয়া হচ্ছে তিরস্কার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত প্রায় আমি বিশ হাজার বাংলাদেশের তিরিশ বছরের কর্মসংস্থান করে দিয়েছি আমি এত কর্ম যেখানে সরকার আমাকে পুরস্কৃত করা উচিত সেখানে আমাকে আজকে মিডিয়ার মাধ্যমে হেউ করা হচ্ছে। আমি মনে করি হয়তো আমি সংসদ সদস্য হওয়ার কারণে আজকে তিরিশ বছর পরে আমাকে এই দিনটা দেখতে হলো মিথ্যার একটি দিন আমি দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা